টেক বাংলা বিডি আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ জিল্লু মিয়া বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলার সদর ইউনিয়নের মহরকোনা গ্রামে পড়ালেখা তেমন করতে পারিনি আজ থেকে সতেরো বছর আগে আমার বয়স যখন দশ বছর তখন আমাদের বাড়ির পাশে সোয়াইজনী নদীতে নিকলি নগর গ্রামের ইসরাইল মিয়া আলি হোসেনের ও মুঞ্জিল হাঁটির রহিম এই তিন বন্ধু মিলে প্রথম হাঁস পালন শুরু করে আমি প্রতিদিন সকালে নদীর পারে তাদের হাঁসের খামারে যেতাম সকালে যখন তারা খামারে হাঁসের ডিম তুলত তখন তা দেখতে আমার খুব ভালো লাগত আমি হাঁসগুলো দেখতাম আর মনে মনে ভাবতাম আমি যদি কোনো দিন এভাবে হাঁস নিয়ে নদীতে চড়াতে পারতাম আর খামার থেকে ডিম তুলতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো দুই বছর যেতে না যেতেই হঠাৎ ওই তিন বন্ধু হাঁসগুলো ডাক প্লেগ রোগে মারা যায় তারা তিনজনই হতাশ হয়ে হাঁস পালন করা ছেড়ে দেয় আমি দুই বছর আমি দুই বছরে তাদের হাঁস পালন ও ডিম বিক্রির লাভ দেখে বাড়িতে গিয়ে বাবা আব্দুর রহমানের কাছে হাঁস এনে দেওয়ার জন্য কাঁদতে থাকি কয়েকদিন কান্নাকাটি করার পর বাবা ঘরে রাখা মন ধান তিরিশ হাজার টাকায় বিক্রি করেন আমাকে বললেন পড়ালেখা যখন করবি না তখন এই নে তোকে তিরিশ হাজার টাকা দিলাম হাঁস এনে পালতে থাক আমি ওই তিরিশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে এলাকার আরও দুজনকে সঙ্গে নিয়ে ইঞ্জিন চালিত দুজনকে সঙ্গে নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে সিলেটের বানিয়াচং উপজেলা থেকে তিনশো হাঁস কিনে আনি হাঁসগুলো বাড়িতে এনে জাল ও বাঁশের খুঁটা দিয়ে বেড়া বানিয়ে নদীর পারে রাখি হাতে থাকা বাকি পাঁচ হাজার টাকা দিয়ে খামার পরিচালনা করতে থাকি এক মাসের মাথায় তিনশো হাঁসের মধ্যে দুইশো পঞ্চাশটা হাঁস ডিম পাড়া শুরু করলো প্রতিদিন খামারের খরচ করে আমার হাতে থেকে চারশো টাকা আর এক বছর পর বাবার দেওয়া তিরিশ হাজার টাকা বাবাকে দিয়ে দিলাম দুই বছরের মাথায় খামারের লাভের টাকা দিয়ে আরও এক হাজার হাঁস কিনে আনলাম সারা এলাকায় আমার খামারে নাম ছড়িয়ে পড়ল এখন আমার খামারে পাঁচ হাজার ছোটো বড়ো হাঁস আছে হাঁসের খাবারের খরচ বাদ দিয়েও আমার দৈনিক চার হাজার টাকা লাভ হচ্ছে আমার হাঁসের খামার দেখে নিকলির অনেক লোক হাঁসের খামার করেছে তাদের সবারই ভাগ্যে পরিবর্তন হয়েছে আগে যারা বেকার যুবক ছিল তারা এখন অনেকে হাঁসের খামারি আমার খামারে দুই জাতের হাঁস আছে একটার নাম নাগিনী এই জাতের হাঁস দিন নদীতে ঘুরে ঘুরে খাবার খায় ডিম দেয় বেশি অন্য জাতের নাম হল খাগি এরা নদীতে কুড়িয়ে খায় না আমরা খামারিরা এগুলোকে ধান গম ও শামুক কিনে খাওয়াই আবারও এ জাতের হাঁস ডিম দেয় কম এ কারণে আমরা সবাই নাগিনী হাঁস পালন করি বেশি নাগিনী হাঁস তিন বছর এক টানা ডিম দেয় ডিমের সংখ্যা কমে এলে সেগুলো বিক্রি করে নতুন নাগিনী হাঁস কিনে আনি কারণ আমরা তো বেশি ডিমের আশায় হাঁস পালন করি যে খামারে যত বেশি নাগিনী হাঁস আছে সে খামারে মালিক ডিম পান তত বেশি আমার জানা মতে নিকলিতে এখন পাঁচশো এর বেশি হাঁসের খামার আছে সব খামার মিলিয়ে প্রতিদিন তিন লাখ ডিম হয় আমরা প্রতিটি ডিম সাড়ে আট টাকা করে পাইকারি বেছি আমাদের কাছ থেকে ডিমগুলো যায় মূলত নিকলির ডিমের পাইকারিদের কাছে তো এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ